আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিভার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়া ভালোই আছি আর আজকে একটা ছোট মুটো ব্লগ নিয়ে আসছি সেটা হইল সয়া চাঙ্কি দিয়া ফুলাব বানাই। সয়া চাঙ্কির ফুলাবটা ভেজিটেরিয়ান ফুলাব আপনারা সবাই দেখবেন ভেজিটেরিয়ান যারা আছেন সবাই বানাইবেন আমার ওই ফুলাবটা দেখিয়া ফলো করবেন ঠিক আছে তাহলে আমি বানাই আপনারা দেখেন তাই নষ্ট করিয়া লাভ নাই দেখেন আমি ওইটার মধ্যে তেল দিয়ার মিক্স করি তেল দিব একটা অলিভ অয়েল একটা পিওর অলিভ অয়েল আর একটা কুকিং অলিভ অয়েল আমি দুইটা মিক্স করি দিয়ার সয়া চাঙ্কিটা আমি সিদ্ধ করিয়া বয়েল করিয়া এই দেখেন বয়েল করিয়া রাখছি একদম সুন্দর নাইস চাঙ্কি দেখছেন ওই তেলটা গরম হয়ে আসতেছে এখন আমি পেঁয়াজ দি আর ওই দেখো একটা বড় পেঁয়াজ কাটছি ছোটো ছোটো করি একটা বড় পেঁয়াজ এনাফ আমরা দুইজনের লাগে পিঁয়াজটা একটু ব্রাউন হ তার বাদে বাকি সব কিছু দিই দেখতে টক্কা দশক্কা পেঁয়াজ ব্রাউন আইছে এখন আমি সব গুলা ডালিয়া একটা আমি বিয়ানি মশলা সানার বিয়ানি মশলা আমার বুঝছেন সানার বিয়ানি মশলা আমি এক চামচ দুই চামচ দিলাম চার চামচে দুই চামচ দিলাম তারপরে আমি ওই আমার গড়ের একটু জিরার পাউডার দিব তারপরে আমি একটু মিক্স মশালাও দিব এখন আমি চাংকিগুলা ডালিয়ার ডালিয়া আর মাঝে বিরান রান কি সুন্দর মশালা গুলা বিরান হইছে দেখো তৈয়া চাঙ্কি ঠিক আছে এখন ওইটার মধ্যে আমি নিজে বানাইয়া রাখছি সস বানাইয়া রাখছি এটার মধ্যে লেম্বুর রস দিছি একটা লেম্বুর রস দিছি আর পদিনার ভাতা দিছি ধনিয়ার ভাতা দিছি রসুন দিছি জিঞ্জার দিছি তারপরে আহ কিটা দিছি আর না আর কিছু দিছি না কাঁচামরিচ চারটা পাঁচটা খাসামরিচ দিছি রসুন তিনটা চাইটা দিছি এরকম আদা একটুখানি পিস দিছি তার বাদে মিন মিন্টের পাতা একটুখানি দিছি ধনিয়া পাতাও এরকম একটুখানি দিছি সব মিলাইয়া ওই সসটা বানাইছি আমি বানাইয়া ওইটা দিয়া ওই সসটা দিলে একটু ফ্লেভার আছে মিন সস সবটা দিলাম তো বেশ একটা বাড়াই বেড়াই এর লাগে শুকনামরিচ দিয়ান না কারণ কাঁসা মরিচ দিচ্ছি আমি মরিচ দেওয়াতে মিন্টের মধ্যে জাল হয়ে যাবে বেশি দিলে এর লাগে তো দেখতে থাকেন বিবারা গুলাটা কেমন হয় দেখেন একটু চিনি দিয়া সব উল্লাদের মধ্যে এই চিনি না দিলে মজা হয় না আর লবস অনুযায়ী লব তারপরে বুনিয়া ঘি দিয়েও বানাইতে পারেন তেল দিও বানাইতে পারেন একদম বোনা শেষ হয়ে গেছে এখন আমি রাইস দিবার সময় আসে ঠিক আছে আমি রাখি দিই আর আটটার মধ্যে রাইস দিব কা গোলাপের রাইসটা দিয়া সরি বিউ আমি ওই রাইসটা একদম এইটি পার্সেন্ট সিদ্ধ করে রাখছি দেখেন একদম সুন্দর সুন্দর রাইস হোলা হোলা আশি পার্সেন্ট সিদ্ধ করে রাখা রাইস তো ওইটাতে একটু ডালবো এরকম ডালবো তারপরে দেখেন আলু সিদ্ধ করে রাখছি ওই আলুগুলাও ডালিয়ে দিলাম তারপরে ওই সইয়া চাঙ্কিটাও ডালিয়ে দেওয়ার আবার আমি কিছুটা আরও রাইস দিই রাইস দিয়া ওইটারে আমি খাবার করে রাখুন রাইস দিলাম তখন আবার আমি চাঙ্কি ওইগুলা দিয়ার এর মধ্যে আবার একটু রাইস দিয়া কাভার এখন আমি কাবার করিয়া ইস্টিম হইবা লাগি স্টিম হইবা লাগি রাখি দিলাম তারপরে দেখাই ম আপনার আরে কেমন হইল ওকে মাই লাভলি সইয়া আর দেখেন কিরকম হয়েছে আমার সইয়া ফুলপ আপনার আর কে দেখাই আশা করি খুব ভালোই হবে টেস্টি হবে এই যে দেখেন স্টিম তো আইসে এখন আমি উলট পালট ধরি দেই এই যে খুবই সুন্দর দেখো কা আমার সইয়া এত সুন্দরের জন্য আমি কালারটা দিছি এই যে দেখ সুন্দর সইয়া ফুলাপটা একদম মাখা মাখা জ্বর জোড়া আর চিকিনের মতো লাগের সইয়া ফুলপটা হইলো ওই সইয়াটাও তো চিকেন চিকেনের মতো ভেজিটেরিয়ান তো চিকিনের মতো দেখেন একদম জর জোড়া সিদ্ধ আলু উলু দিয়া খুবই নাইস দেখ খুবই সুন্দর সয়া ফুলাব দেখ জর জোরা রাইস মিক্স করে নিলাম ফুলাবটা যাতে সুন্দর লাগে একদম সাদা থেকে লাল আর গ্রিন দিলাম এই যে দেখেন মাখা মাখা ফুলকটা হইছে কি সুন্দর সয়া চ্যানকি ফুলা ঠিক আছে খুবই মজার আর নাও এখন নামাইয়া ফেলি দেখেন গোলাপটা হয়ে গেছে ঠিক আছে না গোলাপটা খুবই সুন্দর 어 সার্ভিং ডিশে ডালিয়া দেখাই আপনারা কে কেমন লাগে এই যে আমি সার্ভিং ডিশে নিয়া এই সুন্দৰ ফুলপটো হৈছে একদম মাখা মাখা চয়া ফুলপ ঠিক আছে চই ফুলপ অনেকগুলা সযা দিছি লাতে ফুলাপটা খুবই মজাদার হয় আলুও দিস যে সাজাইলাম কি সুন্দর করে তাই তো এমন টেস্টি হইব দেখেন গোলাপটা কি সুন্দর আলু টালু সব দিয়ে নাইস করে ডিশের মধ্যে আমি সাজাইলাম দেখেন মাই লাভ লিবি সুন্দর সইয়া চাঙ্কি ফুলা তাহলে ভালো থাকেন আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ